আমাদের শোল্ডার রোটেশান নিয়ে আসতে হবে। এই শোল্ডারে স্ট্রেন্থ বাড়ানোর জন্য আমরা স্ট্রেন্থেনিং এক্সারসাইজ করব। তার আগে মোবিলিটি করতে হবে, এইখানে এইটা এরকম। প্রথমে বডিটা সোজা থাকবে, হাত 90 ডিগ্রি থাকবে, এইটাকে দিকেও আগে নজর দিতে হবে। দিয়ে বেডের সাইডে নিয়ে আসতে হবে, হাতটা একদম এখানে ঠেকলো, হাতটা দেখা যাচ্ছে তো এবদি, আর একদম ঠিক উল্টো করে এদিকে নিয়ে যেতে হবে। এবার ওজন বাড়ানোর জন্য আমরা কী করবো, এটাকে স্ট্রেন নিলাম, একটা হাফ লিটার বোতল বোতল, তারপরে 1 লিটার বোতল, তারপরে 2 লিটার বোতল, এরকম জল দিতে পারি। নিয়ে যাওয়া ঠিক একদম পেছনে নিয়ে যাওয়া হলো, সামনে সামনে নিয়ে যাওয়া হবে, ঠিক আছে, এইভাবে নিয়ে যেতে হবে। তারপরে নিয়ে যেতে হবে কি, মাসেল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ। এটা যখন এটা ক্রস করে গেল, মিনিমাম 2 লিটার অবধি নিয়ে যাওয়া হলো। 2 লিটার পর কী হবে, আমরা এরকম একটা প্লাস্টিক দেওয়া হবে, আমরা 90 ডিগ্রিতে প্রথম নিয়ে আসবো, নিচে নামা, ছেড়ে দিন, 1 2 ক্লোজ করো, বাইরে নাও, একভাবে নিও না, 3 4 5 এইভাবে আমাদের 10 বার করে করতে হবে। একটা রেঞ্জে হলো, রেঞ্জটা কমানো হলো। এবার আবার এই অবধি নিয়ে আসবো, নিয়ে যান, হ্যাঁ, 1 2 3 4 5 এভাবে 10 বার করে এক একটা করে সেট ধরা হলো। আমার তাহলে এই ঢোটা হলো, নিচু হলো, আমরা পেছনে নিয়ে আসতাম, নিয়ে এসে আবার তুলুন, 1 2 3 4 5 এইভাবে আমরা করতে হবে। ঠিক অপোজিট হয়ে এইভাবে হবে, আমার পেছনের দিকে করতে হবে। তাহলে এখানে রাখা হলো পেছনে নিয়ে, 1 যেমন করে খুশি ধরুন, আমি গ্রিপিংটা আপনাকে ঠিক করতে হবে, 1 2 3 যখন আমি উল্টো দিকে করছি তখন উল্টো দিকে প্রেশারটা আসছে, ঠিক আছে, এইটাই হচ্ছে কাজ। ঠিক ডিগ্রি যদি আরও কমাও, হ্যাঁ, এবার ওচরে তুলুন, 1 2 এইরকমভাবে করতে হবে, 3 4 5 ঠিক যদি এটা বাড়ানো হয় এতখানি, এই এবার নিয়ে যান, 90 হাতটা 90 হাতটা 90 এটাকে খল ফলো করা, পেছনে নিয়ে যান, 1 2 3 4 5 তবে কিন্তু শোল্ডারে এই পাশটা এই পাশটা বোথ সাইড আসছে। এবার আমাদের দরকার 4টে দিক, ঠিক আছে, উঠে বসুন। এখানে বসে আমাদের 4টে ভাবে এক্সারসাইজ দেখো, হাত সোজা করে দিলেন, সোজা করে দিয়ে ফাঁক করুন, 1 10 বার করে একটা করে সেট ধরুন, 2 3 4 5 এরকমভাবে কোলে একটা হাত দুটো দু সাইডে ফেলবে, এবার করো, এটা একটু ছোটো করুন, সুবিধা হবে, হ্যাঁ হ্যাঁ, বা হাতটা ফাঁক করুন, 1 2 3 4 5 হাতটা উপরে তুলুন, হ্যাঁ ফাঁক করুন, করুন দুদিকে জোরসে, এরকম একবার, আবার পেছনে, হ্যাঁ এরকমভাবে একবার। তাহলে এই 4 রকমভাবে বসে বসে করতে হবে আর শুয়ে শুয়ে এগুলো করতে হবে। এভাবে করলে শোল্ডারের যে রোটেটার কাফটা প্রচণ্ড পেইনফুল রয়েছে, এর ব্যথাটাকে নর্মালি মোবিলিটি করে চলে গেল, তারপরে স্ট্রেন্থারিং দিলেই ওটা, এটা স্ট্রেন্থারিং মাসেল স্ট্রেন্থারিং এক্সারসাইজ,
একটা রোটেটার কাফের মাসেলস টেন্সারিং এক্সারসাইজ, এইগুলোকে আমাকে করতে হবে। একটা শুধু দরকার রাবার ব্যান্ড, ব্যাস ফিনিশ, আর কিছু লাগবে না। এর জন্য কোনো ফিজিওথেরাপিস্ট লাগে না, ঘরে বসেই করা সম্ভব।